আছি ডোবলাগুড়ি বালাসোর। তো অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 6টা, বেরোনোর কথা ছিল 5:30-5টার দিকে, তো অলরেডি আধ ঘন্টা লেট হয়ে গেছে। আমরা এখন স্টার্ট করব আর তোমাদের দেখাবো যে রাস্তার কি কন্ডিশন আছে, কি পরিস্থিতি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকে ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি 6:30 বাজে আবার, আর এই যে পেছনে সব রয়েছে, হাই করে দাও আর সবাই একসাথে বলে জয় জগন্নাথ। এখন আমার গাড়িতে পুরো ফুল ট্যাঙ্ক রয়েছে, 25,189 চালানো হয়েছে, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। গঙ্গা পার করে যে ফ্লাইওভারটা, সেটা গঙ্গা দিয়ে যাচ্ছে। আমরা দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটা, নিউ হোটেল মেগা রেস্টুরেন্ট, হচ্ছে তোমার দাতানে। কিন্তু বিষয় হচ্ছে যে মানে আটা মেখে রুটি করতে অনেক সময় লাগবে, ওই জন্য আমরা নিজেদের কাছে যে খাবারটা এনেছিলাম সেটা দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই যে তোমার এই দিক থেকে আমরা আসলাম কলকাতা থেকে, আর এই দিকে আমরা সোজা যাব। Thank you.
আমরা প্রায় চলে এসেছি এখানে, আর দেখাচ্ছে 38 মিনিট আমাদের লাগবে টোটাল। ঠিক আছে, এই মোড়টা আমরা আমরা চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। চলে এসেছি ক্যাম্পের দাঁড়িয়ে এসছে আজকে, দেখাও বাবা অনেকেরই বুকিং আছে, ভালো ভাবছিলাম যে অনেক বুকিং হয়েছে আজকে। জিজ্ঞাসা করতে করতে